গ্যালাক্সি নিউজে আপনাকে স্বাগতম। নিত্য নতুন সব সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তৃতীয় সন্তান জন্ম হলে হাতে হাতে মিলবে একটি জমি, এমন প্রস্তাব আনা হচ্ছে ইতালির নতুন বাজেটে। এতে বলা হয়েছে যেসব বাবা মায়ের 2019 থেকে 2021 সালের মধ্যে তৃতীয় সন্তান হবে তাদের একটি জমি দেওয়া হবে। ইতালির সরকারের আশা এর ফলে একই সাথে দুটি সমস্যার সমাধান হবে। একদিকে লাখ লাখ একর অবহেলিত জমি সঠিক ব্যবহার হবে, অন্যদিকে জন্মহার কিছুটা বৃদ্ধি করা যাবে। ইতালিতে যে হারে জন্মহার কমছে তা ঠেকাতে মূলত এই প্রস্তাব। গোটা ইউরোপে সব থেকে কম জন্মহার ইতালিতে, ফলে কর্মী ইতালিতে বাড়ছে বৃদ্ধের সংখ্যা। অন্যদিকে সরকারের হাতে 5 লাখ হেক্টর কৃষি জমি রয়েছে, তার দাম প্রায় 100 কোটি ইউরো। সরকারি জমি রক্ষণাবেক্ষণে খরচ সাপেক্ষে বিক্রি করা মুশকিল, তাই প্রস্তাবে বলা হয়েছে সন্তানের বাবা মাকে জমি দেওয়া হবে 20 বছরের জন্য। এই সুবিধা পাবেন বিবাহিত দম্পতিরাও। এছাড়া যেসব বিদেশি ইতালিতে কমপক্ষে 10 বছর বসবাস করছে তারাও পাবেন এই সুবিধা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার বন্ধুকে জানিয়ে দিন।